আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি এসেছি হচ্ছে বগুড়ার সুলতানগঞ্জ হাটে। এখানে মোটামুটি ভালো মানের আপনারা কুরবানির পশুগুলো পাবেন, গরু ছাগল। তো এখন আমরা হাটে যাব এবং গরু এবং ছাগলের যে আপডেট একটা প্রাইস, এটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো মোটামুটি আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন। তো এই হাটটা হচ্ছে সপ্তাহে দুই দিন, প্রতি সোমবার এবং শুক্রবার। তো আপনারা অবশ্যই এই হাটে আসবেন এবং আপনাদের পছন্দ মতো গরু ছাগল ক্রয় করবেন। তো চলুন বন্ধুরা, আমরা এখন হাটে প্রবেশ করব। তো আমরা প্রথমে ছাগলটা শুরু করব। এখন ছাগল লাগে না আমরা, কিন্তু ছাগল হাটের ভিতরে গিয়েছিলাম, খুব একটা বড় ছাগল নাই, মানে ছোট দেখলাম। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, দাম হচ্ছে সাড়ে আট হাজার। আমরা ছাগলের হাট থেকে বের হয়েছি, এখন আসলাম হচ্ছে প্রশ্ন দেখাবো হচ্ছে যারা আগামী বছর কুরবানির জন্য গরু কিনবেন তাদের জন্য এগুলো কালেকশন এখন বর্তমানে পাসুর। মোটামুটি এগুলো এক বছর পরে রেডি হবে। যেহেতু কুরবানির ঈদ হচ্ছে আরও মোটামুটি দেড় মাস সময় আছে, এখনও খুব একটা বড় করে ওঠে নাই। এই পাশে মোটামুটি বড় গরু দেখা যাচ্ছে, এখানে এটা একটা বড় গরু। ভাই এটা কয় দাঁত? দুই দাঁত। বিক্রি হয়ে গেছে কি? এটা কত বিক্রি হলো? 65,000 টাকা। অনেক ভালো হয়েছে গরুটা। 65,000। অনেক বড় একটা গাভী, এটা হচ্ছে আপনার নবত। সাথে একটা বাসুর আছে, না বাসুর নেই, ফ্রিজিয়ান জাতের সম্ভবত এটা। এটা বিক্রি হয়ে গেল 1,00,000 টাকা, এখন এই গাড়িতে করে ক্রেতা নিয়ে চলে যাবে। আপনাদের আর একটাই দেখায়, একটা বাসুর দেখায়, অনেক সুন্দর। ভাইটা কত বিক্রি হয়েছে? 56,000। অনেক সুন্দর একটা, আসলে একটা অনেক কিউট একটা বাসুর। ব্রাহ্মণ তো এটা মনে হচ্ছে, ব্রাহ্মণ। হ্যাঁ, আমরা একটু মানে দেরিতে আসছি হাটে, মোটামুটি হাট মানে গরুগুলো বিক্রি হয়ে গেছে। দেখুন যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সব গরু বিক্রি হয়ে গেছে। ইনশাল্লাহ আগামী হাটে আমরা একটু
মোটামুটি দুপুর পরে আসব, এসে আপনার সঙ্গে এই আপডেট প্রাইসগুলো শেয়ার করব। ভাইটার দাম কত যাচ্ছেন? দাম কত? ৫৬,০০০। দেখো এটা আপনার, এটা ভাই কয় দাঁত? দুই দাঁত, কালো কালার। দাম কত আছেন? দাম কত আছেন? দাম কত? ১১০। এটা চাওয়া দাম হচ্ছে ১১০০০০ টাকা। বাড়ির গরু মানে মোটামুটি এখনো হাটুভাবে বড় হয় নাই, এখনো ঈদের তো প্রায় অনেক দিন আছে, এই জন্য বেচা কেনা কত? কত ভাই? ৪৫। দাম চাচ্ছে ৪৫,০০০ টাকা বলদ দুই দাঁত। এই যে দেখেন এই গরুটা দুই দাঁত, বলো দাম করছে কত জানেন? ৩৬,৪৫,১৮। আমি ৪৫ চাচ্ছি স্যার। জি মাত্র হাটে আসে এই বাসুরটা হলো, এটা কি দাদা? এই দো অসুবিধা আছে কুরবানি হাটের এখনো অনেক দেরি আছে, তো এই জন্য খুব একটা বড় গরু উঠে নাই। বিশেষ করে আজকে হচ্ছে যারা আগামী কুরবানির জন্য গরু নেবেন তাদের জন্য হচ্ছে আজকের হাটগুলো চলবে, আগামী দুই তিন সপ্তাহে হাটটা চলবে। তো বিশেষ করে হচ্ছে হাটে এই দেখলাম গাভী, দেখলাম প্রচুর কালেকশন, অনেক ভালো ভালো মানের গাভী আছে হাটে। তো আপনারা বনানী হাটে ঈদের এক মাস আগে আসলে তো এক বছরে পালার জন্য যে গরুগুলো আছে এগুলো পাবেন। আর বিশেষ করে আপনার হচ্ছে গাভীগুলো, একটা গাভী দেখলাম হাটে এসে বাছুর হয়েছে, অনেক সুন্দর বাছুর হয়েছে। এটা তো বন্ধুরা আর ভিডিওটা বেশি মানে কন্টিনিউ করবো না, প্রচণ্ড গরম। আর আমি চেষ্টা করব প্রত্যেকটা হাটের একটা করে আপডেট ভিডিও দেওয়ার জন্য, এবং মোটামুটি এটা চলবে একবারে কুরবানি আগ পর্যন্ত। প্রত্যেকটা আপনার বগুড়ার বিশেষ করে হচ্ছে আপনার মস্তানা হাট, এই বনানী হাট, ধাপের হাট, ঘোদাপ, তারপরে হচ্ছে আশেপাশে যেগুলো হাট আছে আমি সবগুলো হাটের ভিডিওর আপডেট দেবো। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।